হ্যালো গাইস, চলে এসেছে নতুন একটা ভিডিওর সাথে। এই ভিডিওতে দেখাবো এই যে গাড়িটা, এই গাড়িটার এই অবস্থা থেকে পরিষ্কার করা অবস্থা। অ্যাকচুয়ালি এটাও আমাদেরই গাড়ি, বাট এটা আপনাদের দেখানো হয়নি, এটা অ্যাকচুয়ালি দাদার গাড়ি। তো এই যে অবস্থা, এটাকে প্রথমে ধোয়া হবে। ধুয়ে এইটা দিয়ে কোনো স্ক্র্যাচ থাকলে ওটাকে রিমুভ করা হবে, দেন এইটা দিয়ে শাইন দেওয়া হবে। এগুলো অ্যাকচুয়ালি কেনা হয়েছিল বাট ইউজ করা হয়নি, তো এখন দেখব ইউজ করে যে কতটা কাজ করে কি না করে। তো এই গাড়ির ওপরই করব। তো এটার অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন দেখাবো, চলো দেখা যাক। তো আজকে প্রথমে এটা দিয়ে গাড়িটাকে ওয়াশ করে নেব, তারপরে ধুয়ে নেওয়ার পর দেখাবো যে কেমন লাগছে। তো এটা দিয়ে গাড়ি ধুয়ে এত নোংরা বেরিয়েছে আপাতত। এখন গাড়ির অবস্থা মোটামুটি দেখতেই পাচ্ছেন, এতটা মতো পরিষ্কার হয়েছে। এবার ফোম দিয়ে ফোম ওয়াশ করব, তারপর কেমন লাগে দেখা যাক। তো ফোম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মাইক্রোফাইবার ক্লথ দিয়ে এটাকে পরিষ্কার করবো, পরিষ্কার করে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন ফোম ওয়াশ করে মোছা হয়ে গেছে, এখন এরকম টাইপের লাগছে দেখতে। এবার দেখতে পাচ্ছি এই ছোটো 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 স্ক্র্যাচগুলো, এইগুলো দেখবো এটা দিয়ে যায় নাকি। এবার ট্রাই, ফার্স্ট টাইম ইউজ করবো, ইউজ করে দেখি এই সব জায়গা আছে, দেখি কতটা কি মেটাতে পারে, একবার ইউজ করে দেখি, তারপর দেখাচ্ছি। এই যেরকম দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা হালকা ছোটো স্ক্র্যাচ রয়েছে, তো আমি এখন এটা একটু নেবো এভাবে, এবার নিয়ে এখানে এরকমভাবে লাগাতে হবে। এই যে লাগালাম, একটুখানি রাখবো এক দু মিনিট, তারপর এটাকে কাপড় দিয়ে মুছে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এই এত জায়গা মোটামুটি লাগিয়েছি, এগুলো স্ক্র্যাচ পেয়েছি, ছোটো বড় সব রকম সাইডে সব রকমই লাগিয়েছি। এবার এই কাপড়টা দিয়ে এটাকে পুরো মুছে দেবো এরকম, মুছে দেখবো যে কতটা কি কাজ করলো না করলো। তো মুছে তারপর তোমাদের দেখাচ্ছি ছোটো বা বড়গুলো। তো দেখতে পাচ্ছেন করেছি, দেখুন যেরকম এই দাগগুলো ঠিক বোঝা যাচ্ছে, কিছুই হয়নি। এখানে হালকা হালকা দাগ ছিল যেগুলো মনে হচ্ছে মিশেছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা না অনেক দিন হয়ে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, এটা আর কি সাদা কালারের ছিল, তো অনেক দিন ধরে বাড়িতে ছিল বলে হতে পারে নষ্ট হয়ে গেছে, তার জন্য কাজ করছে না। আবার যাই না সত্যিকারে কাজ করে নাকি, যেরকম এইগুলো মনে হচ্ছে একটু একটু ঠিক হয়েছে, বাট এই বড়ো স্ক্র্যাচগুলো কিছুই হয়নি, ছোটো ছোটো কিছু যেন একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, এই সাইডগুলো একটু পরিষ্কার লাগছে, বাট এক্স্যাক্টলি জানি না। তো যাই হোক এটা একটা গেল, এবার লাস্ট এটা করে একটু শাইন দিয়ে নিই, ব্যাস। তো এই যে এটা বের করেছি, এটা এখন এটা দিয়ে পলিশ করতে হবে এইভাবে। তো এখন আমাকে পলিশ করে আপনাদের দেখাচ্ছি পুরো কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন এসব করার পর এখন মোটামুটি এরকম লাগছে, ভালোই চকচক করছে, জানি না ক্যামেরা কেমন লাগছে, এবার সামনাসামনি ভালোই লাগছে, তো এটা কাজ করে, দিস ইজ ওয়ার্থ ইট। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা রাইডের সাথে, চলো টাটা বাই বাই। তো আজকে প্রথমে এটা দিয়ে কি সব ধরে এনেছে, একটা ভিডিও না করে কি সব ধরছে কি বলবো। তো হ্যাঁ।